আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসেবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ফল চলচ্চিত্র এক ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই হাজার পাঁচ সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাস্থল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই হাজার পাঁচ সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসেবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসাবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন। একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জী পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি আমার প্রতিজ্ঞা একটি প্রেম অপরাধ গল্প হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আমার প্রতিজ্ঞা মুভি সম্পর্কে আমার প্রতিজ্ঞা হল দুই সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা স্বপন সাহা পরিচালিত ফিল্মটি দুই হাজার পাঁচ সালের তামিল মুভি শিবাক্সির অফিসিয়াল রিমেক চলচ্চিত্রের গল্প সঞ্জয় প্রিয়াংশু চ্যাটার্জি একজন দরিদ্র ছেলে যিনি একজন গ্যারেজ কর্মচারী হিসেবে কাজ করে তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসেন একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে এক ধনী মেয়ের জীবন বাঁচান রানী সঞ্জয়ের সাহসিকতায় মুগ্ধ হন তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের প্রেমকে অনেক বাধা অতিক্রম করতে হয় রানী পরিবারের বিরোধিতা করে সঞ্জয়ের বাবা তাকে চায় যে সে একজন সফল ব্যবসায়ী হন সঞ্জয় এবং রানী তাদের প্রেমের জন্য লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রেমকে জয়ী করতে পারে না রানী অন্য একজনের সাথে বিয়ে হয় সঞ্জয় হতাশ হয়ে পড়ে এবং তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় একটি অপরাধী সিন্ডিকেটে যোগ দেয় তিনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওঠেন তিনি রানী এবং তার স্বামীর জীবনকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের অনন্য দিক এটি একটি প্রেম অপরাধ গল্প চলচ্চিত্রটি প্রেম এবং প্রতিশোধের বিষয়ে বলে এটি একটি সামাজিক বার্তা রয়েছে চলচ্চিত্রটি সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বার্তা দেয় এটি একটি ভিন্নধর্মী গল্প চলচ্চিত্রটি একটি নতুন ধরনের প্রেমের গল্প বলে চলচ্চিত্রের সাফল্য আমার প্রতিজ্ঞা একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এটি বক্স অফিসে এক শূন্য কোটি টাকার বেশি আয় করেছিল চলচ্চিত্রের পুরস্কার আমার প্রতিজ্ঞা বিভিন্ন পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালকের জন্য বাদশাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাদশাস পুরস্কার প্রিয়াংশু চ্যাটার্জি পরিশেষ আমার প্রতিজ্ঞা একটি শক্তিশালী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা দর্শকদের আকৃষ্ট করবে এটি একটি চলচ্চিত্র যা আপনি বারবার দেখতে চাইবেন এখানে আমার প্রতিজ্ঞার কিছু অতিরিক্ত তথ্য রয়েছে চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় রিমেক চলচ্চিত্রের গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল চলচ্চিত্রের মূল পার্থক্য আমার প্রতিজ্ঞার মূল পার্থক্য হল যে এটি মূল তামিল চলচ্চিত্রের চেয়ে বেশি প্রেম অপরাধ গল্প মূল চলচ্চিত্রে শিবা সঞ্জয়ের চরিত্র একজন পুলিশ অফিসার ছিলেন যিনি অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আমার প্রতিজ্ঞায় সঞ্জয় একজন সাধারণ মানুষ যিনি প্রতিশোধের জন্য অপরাধে জড়িয়ে পড়েন এছাড়াও আমার প্রতিজ্ঞায় রানী প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্র মূল চলচ্চিত্রের চেয়ে বেশি জটিল চরিত্র মূল চলচ্চিত্রে রানী একজন সরল এবং নিষ্পাপ মেয়ে কিন্তু আমার প্রতিজ্ঞায় রানী একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা বন্ধুরা আবার যদি বলি